ব্যালেন্স করতে একটু কষ্টই হয়, এই জন্য মাঝে মধ্যে একটু কমই দেখা যায়। আমি যতক্ষণ ওখানে থাকি আমি একটা মনে হয় একটা আলাদা জগতে থাকি। আমার সিনেপ্লেক্সে যদি অ্যাভেঞ্জার্স চলতে পারে, শাহরুখ খানের কেন চলতে পারবে? আপনি হল বন্ধ করে দিলে আমার ল্যাপটপ তো আছে, আমার ফোন তো আছে, আমার টিভি তো আছে। সিনেমা নিয়ে তো পরিকল্পনা সবসময় অনেক বড় থাকে, যেহেতু সিনেমা নিয়ে পরিকল্পনাও বড়, তো ইচ্ছা আছে সামনে এরকমই কাজ করার যে মানুষ যাতে একবার দেখলে অনেক বছর মনে রাখতে পারে। সেই জন্য সময় নিচ্ছি, ভালো কাজ করার চেষ্টা করছি এবং এখন অনেক কাজই আসছে, আর দেখা যাক না বেছে কয়টা করা যায়। দেখি এখন আসলে জানেন যে পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি কাজ, এই দুই আসলে দুইটা ব্যালেন্স করতে কি ব্যাপার? ব্যালেন্স করতে একটু কষ্টই হয়, এই জন্য মাঝে মধ্যে একটু কমই দেখা যায় কাজে। এবং আমি যখন আমার সাথে কোনো ডিরেক্টরের কথা হয় কোনো কাজ নিয়ে, কিংবা কোনো কাজের আমরা মিটিংয়ে বসি, আমি দেখা যায় প্রথমেই তাকে বলি যে ভাই এই দুই দিন আমার ক্লাস আছে, এই দুই দিন বাদ দিয়ে আমার ডেট ধরতে হবে। তো এই ফ্রিডমটাও তারা আমাকে দেয় এবং আমি এই ফ্রিডমটা তাদের থেকে পাই, যে আমি তাদের বলবো যে আমার এই দুদিন ক্লাস আছে, আমি এই দুদিন কাজ করতে পারবো না, বাকি আর্টিস্টদের এটা মিলাতে হবে। সো এই ফ্রিডমটা আমি তাদের থেকে পাই দেখে, এই সহযোগিতাটা পাই দেখে আমি এখনও যা দিতে পারছি আমি করে যাচ্ছি। সো সামনে আশা করি এটা থাকবে, বাট হ্যাঁ ব্যালেন্স করাটা একটু কষ্ট, কিন্তু ব্যালেন্স করে তো করতেই হবে, কিছু করার নেই। দেখি যখন আসলে ক্লাসে ঢুকে তার ফ্রেন্ডরা যারা আছে সেই তারা কি আসলে অন্যভাবে তাকে ট্রিট করে, একজন আর্টিস্ট কিংবা একজন সেলিব্রিটি? আমি যখন ক্লাসে ঢুকে আমাকে আপনারা কেউ থাকলে দেখলে আমাকে খুব অবাক হবেন, কারণ আমার সকালে ক্লাস একদম ঝুলুঝুলু চোখ, এভাবে ঢুকি মানে কোনোরকমে আমি ক্লাসে গিয়ে জাস্ট বসি, একদমই বাকি পাঁচ দশজনের মতো ওখানে কোনোই দেখি না, ওখানে একজন স্টুডেন্ট দেখি, আইডি কার্ড থাকে, আমি আইডি কার্ড না থাকলে ঢুকতে পারি না। সো দেয়ার ইজ নাথিং ইন দিঘি, সো এই রুলটা সবার জন্যে, আমার জন্য। সো একদমই ওখানে নর্মাল, এবং ওখানে আমি নিজেও খুব নর্মাল বিহেভ করি অ্যাজ ইউজুয়ালভাবে, ফ্যাকাল্টিরাও নর্মাল বিহেভ করে, স্টুডেন্টরা তো করেই। সো ওখানকার পরিবেশটা, আমি যতক্ষণ ওখানে থাকি আমি একটা মনে হয় একটা আলাদা জগতে থাকি, কারণ ওখানে আমাকে দিঘিভাবে ট্রিট করা হয় না, আমাকে খুব নর্মালভাবে ট্রিট করা হয়। সো এই যে ফিলিংটা যে দিঘি না হলে আমি যেই ট্রিটটা পেতাম, যেটা আসলে হয় না সব জায়গায়, এই যে এই জিনিসটা আমি খুবই বেশি এনজয় করি। তো দেখা যায় আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি এক দেড় ঘন্টা ক্যাম্পাসেই থাকি, কারণ আমার এই জিনিসটা, এই ফিলিংটা খুবই ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবসময় সাথে ছিলেন, ইনশাআল্লাহ এখনও আমি আশা করি আপনারা সাথে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, নিজের কাজ পরিবর্তন করার চেষ্টা করি, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করি। তো আশা করি সবসময় সাথে থাকবেন এবং এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, যাতে সামনে আরও অনেক ভালো কাজ দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমার মা একটু জানার ছিল সেটা হলো যে এই ঈদে আটটি সিনেমা মুক্তি পেয়েছে, এখন কোন কোন সিনেমা আপনি দেখেছেন বা কোন সিনেমা ভালো লেগেছে? আমি লিডার আমি বাংলাদেশটা দেখেছি, তারপরে আমি শুটে ব্যস্ত হয়ে গেছি, আমি আর একটাও দেখতে পারিনি, বাট হোপফুলি যেহেতু আমার এক্সামও ছিল, আমার চার দিন আগে এক্সাম শেষ হয়, আমার সেমিস্টার শেষ হয়, সো আমার একটা হিউজ সেমিস্টার ব্রেক আছে। তো এই ব্রেকের মধ্যে আমার ইচ্ছা আছে এক এক করে সব সিনেমাই দেখবো, আটটা সিনেমার যেহেতু একটা দেখেছি আর সাতটা বাকি, সবই দেখবো এবং সাথে জিনিস যেগুলো হচ্ছে ওগুলো দেখবো, কারণ অনেক দিন হলে বসে আসলে ওভাবে মজা করে সিনেমা দেখাটা হয় না। আর লিডার আমি বাংলাদেশটা হুট করেই দেখা এবং আরও বেশি টেনেছিলো, কারণ বাবার একটা সিনেমা অনেকদিন পরে হলে দেখার সুযোগ হয়েছিল এবং ঈদের মধ্যে বাবার সিনেমা গিয়েছে, তো এই জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছিল, যার জন্য আরও বেশি দেখা হয়েছে। আচ্ছা একটু জানতে চাচ্ছি যে পাঠান আসলে রিলিজ পেয়েছে বাংলাদেশে, মুক্তি পেয়েছে, সেক্ষেত্রে পাঠান সম্পর্কে প্রযোজক পরিচালক এবং চলচ্চিত্রের শিল্পী যারা রয়েছেন তাদের আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং একটা সংজ্ঞার ব্যাপার রয়েছে, এই ব্যাপারটি আসলে আপনি একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে একজন নায়িকা হিসাবে কীভাবে দেখেন? আমি খুব ভালোভাবে দেখি, কারণ আমার মনে হয় আমার সিনেপ্লেক্সে যদি অ্যাভেঞ্জার্স চলতে পারে, জন উইক চলতে পারে, টম ক্রুজের সিনেমা চলতে পারে, শাহরুখ খানের কেন চলতে পারবে? এখানে নাথিং রং ইন দিস। টনি স্টার্ক অনেক, এর থেকে অনেক বড়ো আর্টিস্ট, টম ক্রুজের থেকে অনেক বড়ো আর্টিস্ট, সো এদের সিনেমা যদি চলতে পারে এবং মার্ভেলের মতো সিনেমা চলতে পারে, ডিসির মতো সিনেমা চলতে পারে, শাহরুখ খানের পাঠান এখানে অনেক ছোট্ট, ইয়াশরাজ ফিল্মস এখানে মার্ভেল ডিসির সামনে অনেক ছোট, তো ওয়াই নট শাহরুখ খান? এবং আমি টিকিট খুঁজছি, টু বি অনেস্ট আমি পাচ্ছি না, আর না কারণ আমরা তো অনেক সংস্কৃতিরই সিনেমা দেখি, আপনি হল বন্ধ করে দিলে আমার ল্যাপটপ তো আছে, আমার ফোন তো আছে, আমার টিভি তো আছে, ওখানে তো আমি বাইরের অনেক সংস্কৃতির সিনেমা দেখি,
ওটা যদি আমাদের প্রভাব না ফেলতে পারে, আমার মনে হয় জাস্ট কয়েকটা বিগ স্ক্রিনে দেখাতে আমাদের কোনো প্রভাব ফেলবে না। আমরা সিনেমাটা দেখি এন্টারটেইন হওয়ার জন্য, এনজয় করার জন্য, আমাদের নিজেদের ভালো লাগার জন্য। তো ভালো লাগার ব্যাপারে আমার মনে হয় এই জিনিসটার সাথে মিলানো উচিত।